খাদ্যশস্য ও শিল্পখাতের কাঁচামালের জন্য অনেকাংশই ভারত নির্ভর ছিল বাংলাদেশ। গত কয়েক বছরে তা অনেকটাই কমেছিল। বর্তমানে এসব পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীলতা বাড়তে দেখা যাচ্ছে আবারও। এজন্য মূলত চলমান ইউক্রেন সংকটকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কোভিডের অভিঘাত সামলে উঠতে না উঠতেই বৈশ্বিক বাণিজ্য খাতে বড় ধরনের সংকট তৈরি করেছে চলমান যুদ্ধ। আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ চেইন ভেঙে পড়েছে, কয়েকটি দেশ থেকে পণ্য আমদানি করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। জাহাজ ও কন্টেনার সংকটের পাশাপাশি পরিবহন ভাড়াও বেড়েছে অনেক। এই আপদকালে প্রতিবেশী ভারতের দিকেই বেশি ঝুঁকতে হচ্ছে বাংলাদেশি আমদানিকারকদের। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2020-21 অর্থ বছরে দেশে ভারত থেকে 889 কোটি 35 লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে তুলা, খাদ্যশস্য, লৌহ ও ইস্পাত এবং চিনির মতো পণ্য দেশটির ওপর আমদানি নির্ভরতা ব্যাপকভাবে বাড়াতে দেখা গেছে। বর্তমানে দেশে আমদানিকৃত গমের 70-80%, চিনির 90% ও চালের 70-80% আসছে ভারত থেকে। আমদানিকৃত পেঁয়াজেরও শতভাগই আসছে এই দেশটি থেকে। একসময় চাল ও গমের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য আমদানির বাজার পুরোটাই ছিল ভারত নির্ভর। একক একটি দেশের ওপর নির্ভরশীলতার কারণে দেশে পণ্যগুলোর বাজার প্রায় অস্থিতিশীল হয়ে উঠত। পরিস্থিতি মোকাবেলায় আমদানির উৎসে বৈচিত্র্য এনেছিল বাংলাদেশ। চাল আমদানির উৎস দেশের তালিকায় ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমারের মতো দেশ। যুদ্ধকালীন প্রেক্ষাপটে পরিবহন ব্যয় কমাতে গিয়ে পণ্যটির আমদানিকারকরা এখন আবারও ভারত নির্ভর হয়ে পড়ছেন। বর্তমানে দেশে আমদানিকৃত চালের সিংহভাগই ভারত থেকে আসছে। দেশে বার্ষিক গমের চাহিদা 75 লাখ টন। পণ্যটি আমদানিতে বাংলাদেশের নির্ভরতা সবচেয়ে বেশি ছিল রাশিয়া, ইউক্রেন ও কানাডার ওপর। এর মধ্যে 45% আসত রাশিয়া ও ইউক্রেন থেকে। যুদ্ধের কারণে দুটি দেশ থেকেই আমদানি এক প্রকার বন্ধ। কানাডায়ও সর্বশেষ মৌসুমে খরার কারণে পণ্যটির উৎপাদন ভালো হয়নি। এ অবস্থায় দেশে গমের শীর্ষ সরবরাহকারী দেশ হয়ে উঠেছে ভারত। চিনি আমদানিতে অনেক আগে থেকেই ভারত নির্ভর বাংলাদেশ। বর্তমানে পরিস্থিতি সে নির্ভরতা আরও বাড়িয়েছে। বস্ত্র ও পোশাক খাতের অপরিহার্য একটি কাঁচামাল তুলা। প্রতি বছরই পণ্যটি 80-85 লাখ বেল আমদানি করতে হয় বাংলাদেশকে। 7-8 বছর আগেও দেশে আমদানিকৃত তুলার প্রধান উৎস ছিল ভারত। পণ্যটির মোট আমদানি প্রায় অর্ধেকই আসত ভারত থেকে। গত কয়েক বছরে সে স্থান নিয়েছিল আফ্রিকার দেশগুলো। সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশ হিসেবে আবারও তুলার জন্য ভারতের দিকে ঝুঁকতে হয়েছে বাংলাদেশি আমদানিকারকদের। এই পণ্যেও ভারত নির্ভরতা আরও বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিবেশী দেশ ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের বড় সুবিধা হচ্ছে পরিবহন খরচ কমে যাওয়া। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে পণ্য জাহাজীকরণে সময়ক্ষেপণ হচ্ছে সবচেয়ে বেশি। তাছাড়া ভারতের ভোগ্য পণ্য দামে কিছুটা বেশি হলেও পরিবহন খরচের কারণে তুলনামূলক বিশ্বের অন্যান্য দেশের চেয়েও কম দামে বিপণন করার সুযোগ থাকছে। এই কারণে বর্তমান পরিস্থিতিতে কম মূল্যে পণ্য সংগ্রহ ও বিপণনের জন্য ভারত আদর্শ আমদানি উৎসে পরিণত হয়েছে। সম্প্রতি ভারত বেসরকারি পর্যায়ে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এ অবস্থায় সরকারি পর্যায়ে দেশটি থেকে পণ্যটি আমদানি করতে চাইছে বাংলাদেশ। আলোচনা চলছে জ্বালানি তেল আমদানি নিয়েও। দ্বিপক্ষীয় বাণিজ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে যে পণ্যই আমদানি করা হোক সেটা বাংলাদেশের স্বার্থেই করা হয়, কারণ যা দরকার তা সস্তায় ও প্রয়োজন মাফিক পাওয়া যায়। এছাড়া বাণিজ্যিক আলোচনার ক্ষেত্রে এক ধরনের ভাষাগত সুবিধাও আছে। সমস্যা হলো দেশটি থেকে মাঝে মধ্যে কোনো কোনো পণ্যের সরবরাহ একেবারেই বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে যে কোনো পণ্য আমদানির জন্য ভারত সবচেয়ে ভালো বিকল্প দেশ। প্রচলিত উৎসগুলো থেকে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ভারত সবচেয়ে নিরাপদ। কিন্তু নির্ভরশীল হয়ে গেলে তখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে, ফলে অন্যান্য উৎস থেকে আমদানির পরিকল্পনা রাখতে হবে বাংলাদেশকে। রাশিয়া এখন ভারতকে জ্বালানি তেল দিচ্ছে, আমরাও হয়তো আনতে পারব। ভারতের বিকল্প অবশ্যই রাখতে হবে, তবে আগের খারাপ অভিজ্ঞতাও মনে রাখতে হবে বাংলাদেশকে।